আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনারা যে যেখান থেকে ভিডিওটি ওপেন করছেন, আপনাদের সবাইকে স্বাগতম এখনকার ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি মিলন আহমেদ, এই মুহূর্তে বাংলাদেশ থেকে। আপনাদের সবার কাছেই অনুরোধ করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ ওমানের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেব, সবাইকে অনুরোধ করব শেষ পর্যন্ত থাকার জন্য। আজ 12 অক্টোবর 2021, ওমানে ঝড় উঠলে কেন কান্না শোনা যায় বাংলাদেশের একটি এলাকায়, এই কথাটা হয়তো অনেকেই বুঝতে পারেননি। কেন আমি এই কথাটা বললাম, এটার বিস্তারিত অবশ্যই আপনাদেরকে জানাবো, তাই অনুরোধ করছি শেষ পর্যন্ত থাকার জন্য। সেই সাথে ওমানে আপত্তিকর অবস্থায় একাধিক নারী গ্রেপ্তার। পুরো ভিডিওতে যাওয়ার আগেই সবাইকে অনুরোধ করব, যারা নতুন আছেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যে সকল প্রবাসী ভাইরা সাবস্ক্রাইব করে রাখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। বাংলাদেশের অনেক ঘরে ঝড়ের খবরের দিন থেকে চুলায় হাঁড়ি বসেনি, অনেক বাড়ির চুলাও হয়তো আর কোনো দিনও জ্বলবে না, উপসে উপসে দিন যাবে তাদের। এখন পর্যন্ত ওমান সরকারের ঝড় ও জলোচ্ছ্বাসে যে 7 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে, তার 3 জনেই বাংলাদেশের, সবাই লক্ষ্মীপুর জেলার পার্বতীনগর ইউনিয়নের বাসিন্দা। কতজন নিখোঁজ তার কোনো খবরও পাওয়া যায়নি এই মুহূর্তে। ইরানের উপকূলে ভেসে গেছে অনেক লাশ, বেওয়ারিশ যেসব লাশের খোঁজ কি কোনো দিন আমাদের উপকূলীয় অঞ্চলে এসে পৌঁছাবে, কে তাদের জন্য পেরেশান হবে। এর আগে 2018 সালের 24 থেকে 25 মে রাতে ঘূর্ণিঝড় মেকুনু আঘাত হেনেছিল ওমানের সালালা শহরে। 3 মাত্রার সেই ঝড়ে অনেক হতাহত মানুষের মধ্যেও বাংলাদেশিরাও ছিলেন। 2010 সালের ঘূর্ণিঝড় ফেত ওমানের পূর্ব উপকূল তছনছ করে 2017 সালের সুপার সাইক্লোন গনুতে 2007 সালে সুপার সাইক্লোন গনুতে হতাহত মানুষের সংখ্যাও ছিল অনেক বেশি, আর তার একটা বড় অংশ ছিল বাংলাদেশি সহ প্রবাসী শ্রমিক। তাদের প্রকৃত সংখ্যা আর হালসাকিন কোনো দিনও জানা যাবে না। কেন বাংলাদেশিরা মরে বারবার? বাংলাদেশের হাতিয়া সন্দ্বীপ এলাকার 50,000-এরও বেশি বাংলাদেশি জেলে ওমান সাগরে ভাসমান জীবন কাটান, এটা আনুমানিক হিসাব, প্রকৃত হিসাব আল্লাহই জানে। একদিন আমির হয়ে দেশে ফিরবে এই আশায় সম্ভবত আশা বুকে নিয়ে বাড়িঘর গরু মহিষ বেচে ধারকর্জ করে ওমান যাওয়ার মানুষগুলোই বেশি প্রতারিত প্রবাসী। এই অবস্থাতেই যে সকল প্রবাসী ভাইরা ওমানের অপকূল অঞ্চলে বসবাস করেন, আপনাদের সকলকেই সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ওমান সরকার যেভাবে নিখোঁজদের সন্ধান করে যাচ্ছে, সেখানে যদি আমাদের বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা থেকে থাকে, অবশ্যই সেটাও যেন খুব ভালোভাবে দূতাবাসের তদারকিতে প্রকাশ পায় এমনটাও দাবি জানাচ্ছি। কারণ অনেক প্রবাসীরাই প্রবাস জীবনে যাওয়ার পরে প্রবাস থেকে আসতে অনেকটাই সময় লেগে যায়, আর এই সময়ের মধ্যেই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেককেই পৃথিবী থেকে বিদায় নিতে হয়। কিন্তু সেই প্রবাসী যখন সবার চোখের আড়ালে থেকে পৃথিবী বিদায় নেয়, তখন কিন্তু ওই প্রবাসীর পরিবারকে সান্ত্বনা দেওয়ার বা ওই প্রবাসীর পরিবারকে কোনো কিছু বোঝানোর কিছুই থাকে না। এই অবস্থা থেকে প্রত্যেকটি প্রবাসীর পক্ষ থেকে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, ওমানে থাকা সাথে বিশ্বের বিভিন্ন দেশে প্রত্যেকটা প্রবাসীকেই যেন তিনি হেফাজত করেন। এবারে ওমানে অনৈতিক কাজের জন্য একাধিক নারী গ্রেপ্তার। অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে ওমানের একাধিক নারী পুলিশ প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির আইন অনুসারে এরা অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিল দীর্ঘদিন যাবৎ। গোয়েন্দা সংস্থাদের তদারকিতে তাদের অনুসন্ধানে এই সমস্ত অপরাধীদেরকে ধরতে সক্ষম হয় বলে জানিয়েছে দেশটির রয়্যাল ওমান পুলিশ আরোপী। গত 11 অক্টোবর এক বিবৃতিতে আরোপী জানিয়েছে, আটককৃতরা মাস্কাটের বিভিন্ন অঞ্চলে অবৈধ দেহ ব্যবসার সাথে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে মাস্কাট প্রদেশের পুলিশ কমান্ড। আটককৃতরা কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ, তবে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে আকামা বৈধ কাজের অনুমোদন বিধি লঙ্ঘনের অভিযোগে 7 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশের সাইবার ক্রাইম টিম ইউনিট। রিয়াদ পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল কারদিসের বরাত দিয়ে সৌদি গেজেটের এক সংবাদে বলা হয়, গ্রেপ্তারকৃতরা সৌদি নাগরিকদের না জানিয়ে তাদের নাম ঠিকানা ব্যবহার করে অবৈধভাবে সিম সংগ্রহ করেন।
গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা অবৈধ সিম কার্ড বাণিজ্যে জড়িত আছে বলেও জানিয়েছে রিয়াদ পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে 1461টি সিম জব্দ করে পুলিশ। এছাড়াও 4টি ফিঙ্গারপ্রিন্ট রিডার ও নগদ টাকা জব্দ করা হয়। সিমগুলি রিয়াদ সিটি থেকে সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে রিয়াদ পুলিশের মুখপাত্র। গ্রেপ্তারদের বয়স 30 থেকে 40 বছরের মধ্যে। আটককৃত বাংলাদেশিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিয়ে পাবলিক প্রসিকিউটরের কাছে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ওমানে ঘূর্ণিঝড় শাহিনে ক্ষতিগ্রস্ত সকল ঋণ গৃহীতাদের আগামী 3 মাসের ঋণ গ্রহণের কিস্তি স্থগিত করেছে ওমান হাউজিং ব্যাংক OHB। এক বিবৃতিতে OHB জানায়, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের সকল ঋণ গৃহীতাদের কোনো কিস্তি নেওয়া হবে না। ঋণ গৃহীতাদের তাদের নির্দিষ্ট শাখায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে এই ব্যাংক। এদিকে ওমানে ঘূর্ণিঝড় শাহিনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল দেশটির উত্তর আল বাতিনা ও ধোপার প্রদেশের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু করা হয়েছে। ধোপার পৌরসভা জানিয়েছে ঘূর্ণিঝড় শাহিনে ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারি বাহিনীর পাশাপাশি নাগরিকরাও ও স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে। ধোপার পৌরসভা ছাড়াও দেশটির আল খাবুরা এবং সুইক এলাকায় যৌথভাবে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু করেছে। এতে বাংলাদেশি প্রবাসীরাও স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিতে দেশটির সশস্ত্র বাহিনী এবং মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় একটি নতুন প্রকৌশল কমিটি গঠন করার কথা জানিয়েছে ওমানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, যাদের মাধ্যমে দ্রুতগতিতে ঘূর্ণিঝড় শাহিনে ক্ষতিগ্রস্ত হওয়া সকল রাস্তা দ্রুত মেরামত করা হবে। সুলতান বিন সালিম আল হাফসি ঘূর্ণিঝড় শাহিনের কারণে ক্ষয়ক্ষতি মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় শাহিনে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় দ্রুত কাজ করতে বলে অনুরোধ জানানো হয়েছে বিদ্যুৎ কোম্পানিগুলোকে। কোম্পানি জানিয়েছে দেশের সকল বৈদ্যুতিক লাইসেন্স ত্রুটি মেরামত ও স্থাপন করার খরচ বহন করবে তারা। জাতীয় কমিটি জানিয়েছে দেশের সকল বৈদ্যুতিক নেটওয়ার্কের ক্ষয়ক্ষতি মেরামত করার লক্ষ্যে এরই মধ্যে দেশটিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি যৌথ কমিটি গঠন করেন। আশা করা যাচ্ছে খুব দ্রুত তাদের সকল বৈদ্যুতিক লাইন ঠিক হয়ে যাবে। এদিকে দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি জানিয়েছে উত্তর আলবাতিনা প্রদেশে 2 জন নিখোঁজ ব্যক্তির সন্ধান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। এই কাজে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি, সার্চ টিম, পুলিশ কমান্ডের ফিল্ড টিম ছাড়াও আধুনিক প্রকৌশল এবং মোবাইল সার্চ ব্যবহার করা হচ্ছে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় শাহিনে প্রদেশটিতে এখনও 2 জন ব্যক্তি নিখোঁজ আছে। তো এই ছিল এখন পর্যন্ত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট। আপনাদের সকলকে অনুরোধ করব ওমানের প্রতিদিনের আপডেটগুলি পেতে অবশ্যই সাথে থাকবেন। সেই সাথে যে যেখানে আছেন নিরাপদে থাকার চেষ্টা করবেন, নিরাপদে থাকুন, অন্যকে নিরাপদে থাকার সহযোগিতা করুন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তীতে সর্বশেষ আপডেটগুলি জানাবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।